যে জাটকা ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের যে হাজিকান্দি ফিশারি কাটে তবে এখানকার যে জেলেরা রয়েছে জেলেদের সাথে আমি কথা বলছি জেলেরা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে বিগত দিনে যেই ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর যে যে ইলিশের সংকট ছিল এই সংকট থাকার কারণে কিন্তু অনেক জেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে জেলেদের দাবি হচ্ছে যে সামনের যে মৌসুমটা রয়েছে ইলিশের মৌসুম রয়েছে এই মৌসুমে যদি কিছু ইলিশ পাওয়া যায় তবে জেলেরা যে দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি পুষে নিতে পারবে বলে এমনটি জানিয়েছে তবে মৎস্য বিভাগের কর্মকর্তা রয়েছে জেলা কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে ভোলার যেই ইলিশার পয়েন্ট এবং হচ্ছে তেতিলিয়া নদীর যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে তারা নিয়মিত তাদের যে ঝাটকার যে অভিযানগুলো রয়েছে অভিযান তারা পরিচালনা করে তবে এখানকার যে ফিশারি ঘাটে যে কর্মকর্তা রয়েছে যে আরদার মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে তারা হচ্ছে যে বিগত দিনে যে ইলিশের যে আখাল ছিল যে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে সেই আকাল থাকার কারণে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামনের যে মৌসুমটা রয়েছে সেই মৌসুমেও যদি কাঙ্ক্ষিত ইলিশ দেখা পায় তাহলে হচ্ছে কিছুটাই তারা হচ্ছে ক্ষতি উঠে পুষিয়ে নিতে পারবো বলে এমনটাই আমাদেরকে জানিয়েছে তবে এখানকার যে জেলেদের যে দাবি দাবা রয়েছে সেই জেলেদের যে দাবি দাবাগুলো রয়েছে জেলেরা আমাদের কাছে যতটুকু দাবি দাবা করেছে আমাদের মাধ্যমে আস্ত মৎস্য বিভাগের কাছে তাদের অভিযোগ গুলো হচ্ছে যে বিগত দিনে যেই এর কিস্তি এবং হচ্ছে সমিতির ঋণ ব্যাংকের লোন নিয়ে তারা কিন্তু ক্ষতি জাল এবং হচ্ছে টলার বানিয়ে তারা কিন্তু মাছ শিকার করতে গিয়ে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগুলো তার যে সামনে দিনগুলো যে অভিযান পড়াশোনা করে ঝাটকাল ইসের অভিযান পড়াশোনা করে সামনে যে বড় যে ইলিশগুলো আছে ইলিশের দেখাগুলো পায় যে তারা এমনটাই আমাদেরকে জানিয়েছে জি এই সামা থেকে বলা থেকে সর্বশেষ তথ্য